জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে আড়াইশো কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি সই হয়েছে এই মুহূর্তে টোকিওতে আছেন সহকর্মী দেবাশিস রায় বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে দেবাশিস ফয়সাল আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজোয়্যাবের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক যেটি বহুল প্রতীক্ষিত ছিল সেই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং দ্বিপক্ষীয় বৈঠকের পরে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আড়াই কোটি বিলিয়ন যে ডলার সেই চুক্তিটি সই হয়েছে প্রত্যাশিত চুক্তিটি এবং চুক্তিটি সইয়ের পরে আমরা সেখান থেকে নিশ্চিত হয়েছি যে চুক্তিটি সইয়ের পরে তারা বৈঠক করেছেন এবং বৈঠকের পাশাপাশি সেখানে খুব ঋদ্ধত্বপূর্ণ পরিবেশেই সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং আমরা যদি একদম লিখিতভাবে আপনাদেরকে জানাই তাহলে এই চুক্তিগুলি এই যে চুক্তিটি স্বাক্ষর করা হলো সেই চুক্তির মধ্যে পাঁচটি প্রকল্পে এই টাকা ব্যয় করা হবে তার মধ্যে আমি যদি প্রকল্পগুলির নাম বলি সেই প্রকল্পগুলি হচ্ছে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং তার পাশাপাশি আপনারা জানেন যে কক্সেস বাজারের মাতার বাড়িতে একটি বন্দর গড়ে তোলা হচ্ছে সেই বন্দর উন্নয়ন প্রকল্প তার পাশাপাশি বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প অর্থাৎ যেটা কি বলা হচ্ছে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আর তার পাশাপাশি বলা হচ্ছে যে জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প এবং মাতার বাড়িতে আপনারা জানেন যে সেখানে একটি জ্বালানির একটি হাব তৈরি করা হচ্ছে সেখানে এলএনজি ভিত্তিক টার্মিনাল সেখানে ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসব গড়ে তোলা হচ্ছে সেখানে একটি অত্যাধুনিক আলট্রাসুপার আলট্রাসুপার ক্রিটিক্যাল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র একটি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে এই প্রকল্পগুলিতে কিন্তু এই টাকা ব্যয় করা হবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনও আসলে সেন্জো অ্যাবের যে বাস বাসভবন সেই বাসভবনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আনুষ্ঠানিক বৈঠকের পরে তারা আসলে এই চুক্তিগুলো শয়ের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয় এবং আপনি জানেন যে বাংলাদেশ এবং জাপানের মধ্যে যে বন্ধুপ্রতিম সম্পর্ক রয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আওতায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়েছেন সেনে অ্যাবে এবং খুব হৃদতাপূর্ণ পরিবেশের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা এমনটি জানতে পেরেছি জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে আপনাদেরকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনদে অ্যাবের সঙ্গে যখন এই দুই শীর্ষ নেতা বৈঠক করেন তার আগে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব বর্ণাঢ্য ঢঙ্গে বরণ করে নেওয়া হয় তাকে গার্ড অব অনারে সম্মানও জানানো হয় এবং আপনাদেরকে বলে রাখি যে জাপানের যে রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার পরেই এই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এই পুরো আনুষ্ঠানিকতা শেষ হবে জাপানের প্রধানমন্ত্রী জে অ্যাবে প্রধানমন্ত্রী সহ তার যে সফরসঙ্গীরা রয়েছেন তাদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন এই অনুষ্ঠানের পরেই কিন্তু এই দ্বিপাক্ষিক যে আয়োজন এই আয়োজন শেষ হবে এবং এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি যে খুব সম্ভবত পররাষ্ট্র সচিব এই পুরো প্রক্রিয়া সম্পর্কে গণমাধ্যমে ব্রিফ করবেন এবং তখন হয়তো বা এই পুরো প্রক্রিয়ার আরও বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো এখন পর্যন্ত এই ছিল আর বাড়তি যে তথ্যটি যোগ করে রাখতে চাই সেটি হচ্ছে যে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিউচার অফ এশিয়া টোয়েন্টি যে কনফারেন্স অর্থাৎ জাপানের যে সম্প্রচার মাধ্যম নিকি আয়োজিত যে কনফারেন্স এই কনফারেন্সে মূল বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ তথা এশিয়ার উদ্ভব এবং সম্ভাবনা নিয়ে এবং এতে যোগ দেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতের বিন মোহাম্মদ সহ এই দক্ষিণ প্রশান্ত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে বিশিষ্ট বোদ্ধারা রয়েছেন বুদ্ধিজীবী রয়েছেন তারা এখানে অংশ নেবেন তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের আমার কাছ থেকে সবশেষ তথ্য ফয়সাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরের বিস্তারিত আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস রায় এর আগে সকালে জাপানে দুই দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আগামী দিনের উদীয়মান অর্থনীতির দেশ উল্লেখ করে জাপানি ব্যবসায়ীদের আরও বৃহৎ পরিসরে বিনিয়োগের আহ্বান জানান তিনি স্বাধীনতার পর থেকে জাপান সরকার যেমন বাংলাদেশের উন্নয়নে পাশে দাঁড়িয়েছে তেমনি জাপানি ব্যবসায়ীদের বড় বিনিয়োগ রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে সেই বিনিয়োগকে আরও এগিয়ে নিতে এবার জাপান সফরের দ্বিতীয় দিন স্থানীয় সময় সকালে বাংলাদেশ ও জাপানের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতেই বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়ন ও বর্তমান অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান তিনি বলেন জাপান বর্তমানে এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের দেশ মিনি জাপানিজ কম্পানিজেক্টস বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করা হচ্ছে জানিয়ে জাপানের উদ্যোক্তাদের বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা I greatly value your opinions as I am well aware of your contribution in strengthening Bangladesh-Japan relations. I invite you to explore the full potentials to business and trade relations with Bangladesh. স্থানীয় সময় বুধবার বিকেলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী সেখানেই স্বাক্ষর হওয়ার কথা আড়াই বিলিয়ন ডলারের ঋণ চুক্তি শিল্প অর্থনীতি আর বাণিজ্যের নানা সূচকে বাংলাদেশের অগ্রগতি আর সাফল্য তুলে ধরে জাপানি ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন বাংলাদেশ এখন বিনিয়োগের নিরাপদ ঠিকানা ভবিষ্যতে দুদেশের এই বহুপাক্ষিক সম্পর্ক কি করে আরও দৃঢ়ীকরণ করা যায় সে ব্যাপারেও পরামর্শ আসতে হবে বিনিয়োগকারীদের তরফ থেকে জানালেন প্রধানমন্ত্রী দেবাশিস রায় সময় সংবাদ টোকিও জাপান